মঙ্গলবার অষ্টমী পুজোর দিন ঝলমলে মেঘমুক্ত আকাশে কুমারী পুজো হলো রায়গঞ্জের ছত্রপুর রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে। এ খবর জানিয়েছেন রায়গঞ্জের প্রথিত দল যশা ব্যবসায়ী প্রদীপ ওরফে কমল পাল। তিনি বলেন, রায়গঞ্জের ইউনিটি ফাউন্ডেশনের তরফে নরনারায়ণের সেবা এবং বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। সংশ্লিষ্ট সেবাশ্রমে বহু মানুষ এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এদিন নিরন্ন মানুষগুলি বিষয়টি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেন। প্রসঙ্গত, এখানে নজন ৯ বছর বয়সী নারীর ছবি পাঠানো হয়। পরবর্তীতে অবন্তিকা মজুমদার নামের কলকাতার একজন কুমারীকে নির্বাচন করে রামকৃষ্ণ আশ্রম। তাকে ধর্মীয় রীতি মেনে কুমারী রূপে পূজা করা হয়। অসংখ্য মানুষ সংশ্লিষ্ট আশ্রমের কুমারী পুজো দেখতে ভিড় করেন স্থানীয় ছত্রপুর রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে। 14 ওয়েব ডেস্ক, রায়গঞ্জ।